হাই ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সকলে খুব ভালো আছো নিশ্চয়ই। তো দেখো, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি ডাক বাংলো চিকেন রেসিপি। এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়। তো এখানে আমি 500 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি আর চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, হলুদ 2 চা চামচ, শুকনো লঙ্কার গুঁড়ো 1 চা চামচ, গোলমরিচ গুঁড়ো 1/2 চা চামচ, আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা, আর আমি দিচ্ছি 2 টেবিল চামচ টক দই। আর 1 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে আমি খুব ভালো করে চিকেনটা মেখে নেব আর 1 ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। চিকেনটাকে ঢেকে রেখে দিচ্ছি। এবার দেখো, ডাক বাংলো চিকেন বানানোর জন্য আমি একটা মশলা ড্রাই রোস্ট করে নেব। এখানে গোটা গরম মশলা দিয়েছি কিছু, একটা ছোট তেজপাতা ছোট কেটে নিয়েছি আর 2 লঙ্কা দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কা। শুকনো কলাই আমি ভেজে নিচ্ছি আর 1 চা চামচ গোটা জিরে দিয়ে দিচ্ছি, 1 চা চামচ গোটা ধনে দিয়ে দিচ্ছি। আর আমি এখানে কয়েকটা জৈত্রীর পাপড়ি নিয়েছি আর ছোট্ট একটা টুকরো জায়ফল নিয়েছি। এটা সম্পূর্ণই অপশনাল, দিতেই হবে এমন কোনো কথা নেই, আমার ইচ্ছে হয়েছে তাই আমি দিয়েছি। তো আমি এটা ড্রাই রোস্ট করে নিচ্ছি, তারপরে এটা আমি বেটে নেব। মশলাগুলো দেখো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি একটা পাত্রে নামিয়ে নেব আর ঠান্ডা করে আমি শিলে বেটে নেব। দেখো, উনুনে আমি কড়াই বসিয়ে দিয়েছি, তাতে 1 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি আর এবার এই তেলে আমি দিয়ে দিচ্ছি অল্প নুন আর অল্প হলুদ। এবার আমি এখানে আমি 2 আলু কেটে নিচ্ছি, আলু দুটোকে ভেজে নেব। আলুগুলো একটু ভাজা হতে এতে আমি 4টে ডিমও নিয়ে নিয়েছি, 4টে ডিমও ভেজে দেবো। ডিমের গায়ে আমি একটু কাঁচা চামচ দিয়ে ফুটো ফুটো করে নিচ্ছি, ডাক বাংলো চিকেনে ডিম দেয়। ডিম আর আলুগুলো আমি ভেজে নিয়েছি, এবার তুলে নেবো। ডিমগুলো কিন্তু আমি হালকা করে ভেজেছি, তুলে নিচ্ছি। এবার এই কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি এখানে গোটা গরম মশলা, 1টা শুকনো লঙ্কা, 1টা তেজপাতা দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা গোল্ডেন করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা। মশলাটা কষিয়ে নেব, পেঁয়াজ রসুন আদা কাঁচা গন্ধ 2 সহ পর্যন্ত। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেনটা। এবার আমি খুব ভালো করে কষিয়ে নেব। আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রাখবো।
চিকেনটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি এটা দিয়ে দিচ্ছি গরম জল। জলটা যে যার পছন্দ মতো দেবে। এবার আমি এতে অল্প নুন দিয়ে দিচ্ছি। আর এই যে ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। আর দেখো এখানে আমি একটা রসুন আমি এরমভাবে ছুলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আমি দিয়ে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটাকে মাঝারিতে আমি রাখছি, রেখে এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আর দেখো আমি যে মশলাটা ভেজে নিয়েছিলাম সেটা গুঁড়ো করে নিয়েছি, আমি দিয়ে দিচ্ছি। ভালো করে নাড়িয়ে নিলাম। এটা চাইলে তোমরা মশলা কষানোর সময় বা মাছ চিকেনটা কষানোর সময় শেষের দিকে, কষানোর শেষের দিকে তোমরা দিতে পারো। এই মশলাটা দিয়ে না বেশি চিকেনটা কষানো যাবে না, তাহলে মশলার গন্ধটা নষ্ট হয়ে যাবে। এরপরে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনাটা একবার তুলে নিচ্ছি, তুলে দেখে নিচ্ছি চিকেনগুলো আর আলু কেমন সিদ্ধ হয়েছে। আর একটু সিদ্ধ হওয়া বাকি আছে। এবার দেখো আমি এই যে ডিমগুলো না দিয়ে দিচ্ছি এর মধ্যে, আর চারটে জিরা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। দিয়ে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখলাম। লোতে রেখে আরও 10 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 10 মিনিট পর আমি ঢাকাটা তুলছি। দেখো চিকেনটা সিদ্ধ হয়ে গেছে, আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি, রান্নাটা আমার হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে তুলে নেবো। এখানে কিন্তু আমি আর এক্সট্রা গরম মশলা দিলাম না। তো তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি ডাক বাংলো চিকেন। আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে লাইক শেয়ার কমেন্ট করো, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। আর এটা না তোমরা বাড়িতে ট্রাই করো, ট্রাই করে আমাকে জানিও এটা কেমন হয়েছে। তো আজকের মতন চলি, টাটা, সকলে ভালো থেকো।